আমি আবারও ডাকলাম, এই মিহিন। মিহিন এবারেও এলো না, প্রথমবার তো সাড়া দিল, এবার তাও করল না। আমি মেজাজ গরম করে দাঁড়িয়ে থাকলাম, আমার রাগ উঠতে থাকে। সারাবেলা অফিস করলাম, এই কাজ সেই কাজ করে ক্লান্ত আমি। শেষবেলা ঘরে এসে যদি একটুখানি শান্তি না পাই তাহলে কেমনটা লাগে? রাকি একটুও ওঠে না। এমনিতে সামান্য ব্যাপারেও আমি মাঝে মাঝে ভীষণ রেগে যাই, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমার রাগটাই এমন, উঠে তো উঠেই তারপর চট করেই পরে যায়। আমি এবার খানিকটা কড়াসড়িই ডাকলাম, এই মিহিন, কই তুমি, এদিকে আসো বলছি। আমি তার সাড়া পাবার অপেক্ষা করলাম, পেলাম না। আমার রাগ আরও বাড়ল। আমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি, হঠাৎই মিহিন চুল বাঁধতে বাঁধতে রুমের সামনে এসে দাঁড়ায়। এসেই কেমন একটা স্বরে বলে, কি ব্যাপার, এমন চেঁচাচ্ছ কেন? আমার ভুরু কুচকে আসে, গা ঘেমে গিয়েছে এতক্ষণে। আমি ওর দিকে তাকিয়ে রাগি স্বরে বলি, আমি চেঁচাচ্ছি? তা নয় তো কি, চেঁচিয়ে চেঁচিয়ে তো ঘর মাথায় তুলে নিচ্ছ, তা এত চেঁচাচেঁচি কিসের? আমি খানিকটা সিরিয়াস ভঙ্গিতে বললাম, আমি চেঁচিয়ে চেঁচিয়ে ঘর মাথায় তুলে দিচ্ছি। উফ, তুমি এত পেঁচালো, কি বলবে সোজাসুজি বললেই তো পারো। আমি আবার কি পেঁচালাম এখন? এই যে কথা রিপিট করছো, এটা অসহ্য লাগে না? এখন অসহ্য লাগছে তাই না? উফ, তাসবি ঝগড়া করতে ইচ্ছে করছে না আমার, খুব ক্লান্ত আমি, কি বলবে বলো। কি আর বলবো আমি, আমি কথা পেঁচাই, চেঁচিয়ে চেঁচিয়ে ঘর মাথায় তুলি, আমার কথা শুনতে হবে না, যাও এখান থেকে। মিহিন আমার দিকে তাকিয়ে থাকলো। আমি গেঞ্জি খুঁজতে খুঁজতে বললাম, সারাদিন অফিস করে এসে ঘরেও একটু শান্তি পাই না, কোথায় তুমি আমাকে হেল্প করবে, না উল্টো রাগ দেখাচ্ছ, তুমি একাই যেন ক্লান্ত হও, আমাকে যেন ক্লান্তি ধরে না। মিহিন এবারেও কিচ্ছু বলল না। আমি আলমারিতে ভেতরে গেঞ্জিটা খুঁজতে থাকলাম, পেলাম না, জোরে একটা লাথি মারলাম আলমারিতে। শালার কপাল খারাপ হলে এমনই হয়, ধ্যাত। রাগে আমার সমস্ত শরীর জ্বলছিল, কি করছি না করছি কিচ্ছুর খেয়াল নেই, নিজেকে হঠাৎই কেমন উন্মাদ মনে হচ্ছিল। মিহিনের দিকে তাকিয়ে চোখ পড়তেই দেখলাম সে কেমন ভুরুকুচকে তাকিয়ে আছে। আমি এবার খানিকটা জোরেই বললাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুক দেওয়ার দরকার নেই, তোমাকে যেতে বলছি, যাও এখান থেকে। আশ্চর্য ব্যাপার, তুমি এমন করছো কেন? যেমনই করি তাতে তোমার কি, তুমি যাও এখান থেকে, তোমাকে দেখলেও আমার রাগ উঠছে। খুব বাড়াবাড়ি করছো বলে দিচ্ছি। হ্যাঁ, আমি সবসময় বাড়াবাড়ি করি, তুমি তো কিছুই করো না, ধোয়া তুলসী পাতা। আমি কি করলাম? কিচ্ছু করনি, এতক্ষণ যে ডাকছি একবার শোনোনি, শুনছো তো নাকি, কিন্তু সাড়া দেওনি। তবে কেন, দেওয়াটা তো প্রয়োজন বোধ মনে করো না? দেখো, অযথা ডাক দেখাবা না, তুমি অফিস করো, তাই বলে এটা ভেবো না যে আমি বাসায় বসে বসে আরাম করি, বাসাতেও আমাকে অনেক অনেক কাজ করতে হয়, তাই ডাক দেখালে একটু ভেবে চিনতে দেখাবে। তুমি যাও তো এখান থেকে, কী কাজ করো জানি তো, সারাদিন রান্নাঘরে পড়ে থাকো, কাজের কাজ তো কিছুই করো না। তোমার কি মনে হয় আমি সাথে পড়ে থাকি ওখানে? আমার আমি কি রান্নাঘরে বসে বসে ঘাস কাটি? তোমরা ঘাসই কাটো। দেখো এবার আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে কিন্তু। হলে হলে কি হবে, কি করবে তুমি, যাও তো রান্নাঘরে পড়ে থাকো, তোমাকে ওখানেই মানায়। এই বলে আমি রুম থেকে বেরিয়ে এলাম, আকাশি কালারের টি শার্টটা গায়ে দিয়ে একেবারে ঘর থেকেই বেরিয়ে গেলাম। আসার সময় দরজাটা খুব জোরেই বন্ধ করলাম, বাজে একটা শব্দ হলো, আমার চেঁচামেচি কানে এলো। আমি গায়ে মাখালাম না, সিঁড়ি বেয়ে নেমে এলাম। আমার সমস্ত শরীরে রক্তের প্রতিটি কণিকায় প্রতিটি কোষে কোষে যেন রাগ ঘুরছে। আমি বাসা থেকেই বেরিয়েই হাঁটা ধরলাম, কোন দিকে হাঁটছি খবর নেই। কিছু দূর হেঁটে আসতেই আমার মনে হলো, আশ্চর্য ব্যাপার, আমি কেন রাগ করেছি, এই ব্যাপারটা তো মিহিন জানে না, অথচ তাকে এটা জানানো উচিত ছিল। কার সাথে রাগারাগি হলে অবশ্যই তাকে রাগারাগির কারণটা জানানো উচিত, না জানিয়ে রাগ করাটা বোকামি, অর্থহীন। পরবর্তীতে মেজাজ পড়ে গেলে একটা অর্থহীন অস্বস্তিকর মুহূর্তে তৈরি হবে, আমার রাগটা ওর কাছে হাস্যকর হয়ে দাঁড়াবে, এই ব্যাপারটা ঠিক হয়নি। ওকে অবশ্যই রাগের কারণটা জানানো উচিত ছিল, বাসায় গিয়ে ওকে রাগের কারণটা বলে আসবো নাকি, যাবো না, গেলে সেটা আরও হাস্যকর হবে। আমি মোড়ের দোকানের সামনে গিয়ে বসলাম, রাগ এখন আমার নিজের ওপরই হতে লাগলো। আমি চুপচাপ বসে থাকলাম ওখানে, মাথাটা কেমন জানি ভন ভন করছে, পুরো ব্যাপারটাই মাথায় ঘুরপাক খাচ্ছে এখন। কি করলাম, কেন রাগ করলাম, কেনই বা এখানে এলাম, এসব নিয়ে ভাবতে থাকলাম। দোকানটা বন্ধ, বাহিরে সিঁড়ির মতো কিছু অংশ রাখা, আমি সেখানে বসে আছি, আমার মন খারাপ, এতক্ষণ রাগ ছিল, রাগটা এখন পানি হয়ে গিয়েছে, সেই রাগ এখন মন খারাপে পরিণত হয়েছে। হঠাৎই দেখলাম নিশাত কী নিয়ে যেন যাচ্ছে,
আমার সাথে চোখাচোখি হতেই এদিকে আসলো, বলল, কিরে তোকে তো মনে হয় রোজা বেশ ভালোভাবে ধরেছে। অফিস করে ক্লান্ত আছি রে ভাই। ক্লান্ত থাকলে বাসাতে না শুয়ে থাকবি, বাইরে কি? কিছু না, তুই কোথায় যাচ্ছিস? ঘরে লবণ শেষ হয়ে গিয়েছিল, সেটা আনতে নিচে আসলাম। তোকে তো দেখাই যায় না, থাকিস কই? অফিস করি, বিকেলে বাসাতে এসে টুকটাক কাজ করি, রাতে বিশ্রাম এবং তারাবিধির সময়টা পেরিয়ে যায়। আমি খানিকটা ভুরুকুচকে বললাম, বাসাতে কিসের কাজ করিস? ইফতার তৈরিতে বউকে সাহায্য করিস নাকি? ও হাসে, বলে, ওকে সাহায্য করবো কেন, কাজটা ওর একা নাকি? কাজটা আমাদের, তাই একসাথেই করি, এতে ওরও কষ্ট কম হয়, কাজটাও দ্রুত শেষ হয়। বাব্বা, বন্ধু আমার বউ পাগল। ও এবারেও হাসে, তারপর বলে, এসব তুইও তো বলতি, এখন আমাকে বলছিস বউ পাগল? আমার মনটা কেমন যেন আরো ভীষণ খারাপ হতে লাগলো। বলি, ইদানিং অফিসে বেশ কাজের প্রেশার, তাই ঘরের কাজে সাহায্য করতে পারি না, মেজাজটাও কেমন মাথায় চড়ে থাকে, নিশাত কিছু সময় আমার দিকে চেয়ে থাকে। বলে, ভাবির সাথে রাগারাগি হয়েছে? আমি অন্যদিকে তাকাই, চোখে মুখে রুক্ষতা, অথচ মন ভর্তি বেদনা, আফসোস কিংবা দলা পাকানো একগুচ্ছ অর্থহীন অভিমান। নিশাত বলে, রাগলি কেন? আমি একবার ওর দিকে তাকাই, আবার অন্যদিকে, বলি, জানিসই তো হুটহাট আমার রাগ উঠে যায় খুব। এই জিনিসটা ছাড়তে পারিস না? চেষ্টা করছি, হয় না। নিশাত কিছু সময় চুপচাপ আমার কাছে বসে থাকে, আমিও বসে থাকি, কিছুই যেন ভালো লাগে না, অস্বস্তি হতে থাকে। মেয়েটা সত্যি রেগে গিয়েছে, আজ কি হবে ঘরে কে জানে। নিশাত বলে, এক কাজ কর, এখানে বসে না থাকি ঘরে যা, পারলে কিছু কাজ করে দে, যদি ভাবি রাগ কিছু পরে আর কি, এছাড়া আর কোনো উপায় দেখছি না। আমি ফ্যাকাশে হাসি দেই, হাসতেও যেন মন চায় না, বলি, তুই যা আমি আসছি। নিশাত উঠে দাঁড়ায়, আমার হাত ধরে টান দেয়, বলে, আরে চল তো, এখানে বসে থেকে লাভ নেই, ওখানে কিছু করার চেষ্টা কর। আমি কেমন অনিচ্ছা সত্ত্বেও উঠে আসি, বাসার সামনে এসে দাঁড়াই। নিশাত চলে গিয়েছে, তাদের বাসাটা অন্যদিকে, আমারটা এইখানে। আমি কিছু সময় নিচে দাঁড়িয়ে থাকলাম, উঠবো কি উঠবো না এমন চিন্তায় পড়ে গেলাম। কেমন জানি লজ্জা লাগছিল, কিংবা হঠাৎই রাগ পড়ে যাওয়ায় ঘরে যাচ্ছি বলে কেমন অস্বস্তি চেপে ধরছিল। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকলাম, দরজার কাছে আসতেই দেখি দরজা বন্ধ। আমি কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকি, নক করব কি করব না এমন এক চিন্তায় আমার সমস্ত মস্তিষ্ক ব্যতিব্যস্ত, অথচ ঘরটা নিজেরই। একটু আগে অফিস থেকে এসে কি সাবলীলভাবে নক করেছিলাম, ঘরে ঢুকে শাওয়ার নিয়েছিলাম, তখন অন্যরকম একটা স্বাচ্ছন্দ্য ছিল, এখন যেন সেটা নেই। মনের ভিতরে একগাদা অপরাধবোধ চেপে আছে, চেপে আছে কিছু অর্থহীন অভিমান। মিহির আজ কেমন রিয়েক্ট করবে সেই ভাবনাটা যেন কুরে করে খাচ্ছিল আমায়। আমি কলিং বেল বাজালাম, প্রথমবার কেউ সাড়া দিল না, পরের বার আম্মার গলায় আওয়াজ পাই, তিনি ওপাশ থেকে বললেন, কে? আমি কোনো মতে বললাম, মা দরজার খোলো তো। আম্মা দরজা তো খুললেনই না, উল্টো চেঁচিয়ে বললেন, এই ঘরে তোর জায়গা নেই, আজ সারাবেলা বাইরেই থাকবি, বাইরেই ইফতার করবি, কত বড় সাহস তোর! আমরা ঘাস কাটি রান্নাঘরে, তাই না? দেখবো আজ কে রান্না করে খাওয়াই তোকে, বেয়াদব কোথাকার, একেবারে বাপের মতো বদমেজাজি হয়েছে এই ছেলে। আমি জিভে কামড় দিয়ে দাঁড়িয়ে থাকলাম, হায় কপাল, মাও রাগ করেছে এবার, আজ মনে হচ্ছে ঘরের খাবার কি, থাকার জায়গাটাও জুটবে না। আমি কিছু সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকি, মেজাজ মাউর্জি আবার খারাপ হতে লাগলো, এবার অবশ্য নিজের উপরই হচ্ছে, অযথাই তখন রাগ দেখালাম, রাগ দেখানোটা উচিত হয়নি। তার ওপর কী না কী বলেছি কে জানে, এমনিতেই রেখেছি রোজা, তার ওপর অফিসের কাজের প্রেশারে দম বন্ধ করার অবস্থা, সেসব পেরিয়ে ভাবলাম ঘরে এসে আরামদায়ক একটা ঘুম দেব, কিন্তু হলো কি, এখন ঘর ছাড়া হতে হচ্ছে। আমি ছাদের দিকে এগিয়ে যাই, ইফতারের এখনও এক ঘন্টার মতো সময় বাকি, শরীরটা যেন আর পারছিলাম না ওপরের দিকে টেনে তুলতে, খুবই ক্লান্ত লাগছিল, মনে হচ্ছিল ছাদেও উঠতে পারবো কি পারবো না, কেমন অসার অসার লাগছিল, তবুও কোনো রকম ছাদে উঠে এলাম। উঠতেই দেখলাম সোমা নামের মেয়েটা দাঁড়িয়ে আছে, সোমা বাড়িওয়ালের বড় কন্যা, এই হলো আরেক মুসিবত, এই মেয়ে এত কথা বলে যা বলার মতো না। আমার আজকের দিনটাই খারাপ যাচ্ছে, কোথায় ভাবলাম ছাদে এসে একটু আরাম করে বসবো, প্রকৃতি দেখবো, মনটাও কিছুটা ভালো হবে, কিন্তু তার হলো কই। আমি ধীরে ধীরে উত্তর দিকের রেলিংয়ের কাছে গেলাম, রেলিংয়ের ধারে বসার জায়গা আছে, আমি সেদিকে এগিয়ে যাই,
আমাকে দেখতেই সোমা বলে ওঠে, আরে তাশফি ভাই কি খবর? আমি বসতে বসতে বলি, এই তো ভালো, তোমার কি খবর সোমা? এই তো ভাইয়া ভালো। আঙ্গেল আন্টির কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছেন। সোমা এদিকে এগিয়ে এসে বলে, ভাইয়াকে ভীষণ ক্লান্ত লাগছে যে। রোজা অফিস দুটো মিলিয়ে বেশ ক্লান্ত লাগছে, তার উপর ব্যবসা গরম, বুঝোই তো। হুম তা ঠিক, প্রথম রোজাগুলো খুব ভালোভাবেই রাখা গিয়েছে, বৃষ্টি ছিল, পরিবেশটাও বেশ ঠান্ডা ছিল, ভালো লাগতো। এখন যা গরম পড়েছে, গরম পড়লে রোজা রাখতে কষ্ট হয় অনেক। আমি অন্যদিকে তাকিয়ে থাকলাম, বললাম, হুম। সোমা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তারপর গিয়ে দোলনায় গিয়ে বসলো। দোলনাটা ঠিক আমার দিকে মুখ করে রাখা, সোমা সেখানেই বসেই বলল, ভাইয়া, হুম, আপনি আর মিহিন ভাবি প্রেম করে বিয়ে করেছেন তাই না? হ্যাঁ। আপনাদের প্রেম হয় কখন থেকে, ইন্টার নাকি অনার্স লেভেল থেকে? মাস্টার্স থেকে। এর আগে আপনি সিঙ্গেল ছিলেন? হ্যাঁ। আমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া। কেন? আপনার মতো একজন হ্যান্ডসাম ছেলে এতদিন সিঙ্গেল ছিল সেটা মানা যায় না। মানা যায় না কেন? কারণ এমন ছেলেরা প্রেম করে অনেক, তাই। তোমার ধারণা আমি অনেক প্রেম করেছি? হ্যাঁ। করতে পারলে তো হতোই, তার হলো কই? মানে? মানে ভাইয়া জীবনে কেবল একটাই প্রেম করছি, একজনকে মনে প্রাণে ভালোবেসেছি, এবং আলহামদুলিল্লাহ আমি তাকে নিজের করেও পেয়েছি। সোমা হাসে, বলে, আপনি ভাগ্যবান ভাইয়া। আমিও হাসি, আসলেই আমি ভাগ্যবান, বলি, তোমার কি খবর? সেদিন দেখলাম এক ছেলের সাথে কোথায় যাচ্ছ, কে সে? সোমা লজ্জা পায়, মাথা নিচু করে বলে, এমনি ফ্রেন্ড। আসলেই? হ্যাঁ। বলতে চাচ্ছ তুমি সিঙ্গেল? হ্যাঁ। মজা করো না তো, তোমরা মেয়েরা বিয়ের পরেও সিঙ্গেল থাকো। সোমা হাসে, আর তার হাসি রহস্যময়, আমিও হাসি, আমার হাসি অস্বস্তিময়। আমাদের হাসাহাসির এমন পর্যায়ে দেখি মিহিন এসে দাঁড়িয়ে আছে ঠিক সোমার পিছনে, আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, যেন আস্ত গিলে খাবে। আমি একটু নড়েচড়ে বসি, হাসিটা মুহূর্তেই বিলীন হয়। মিহিন পেছন থেকে বেশ স্বাভাবিকভাবেই বলে, এই এদিকে আসো তো। আহা কি মধুমাখা কণ্ঠ, অথচ এর আড়ালেই আমার যেন রাগের পাহাড়, অভিমানবর্তী দুচোখ অপেক্ষা করছে। আমি জানি আজ আমার সাথে বাজে কিছু হতে যাচ্ছে, খুব বাজে। আমি উঠে আসি ধীর পায়ে, আসার সময় সোমাকে বলি, সোমা থাকো তাহলে, হ্যাঁ তোমার ভাবি ডাকছে। সোমা হাসি মুখে বিদায় দেয়। মিহিনের দিকে তাকাতেই দেখি তার চেহারা কালো হয়েছে, কেমন ফ্যাকাশে রুক্ষতা ভর্তি চেহারা তার। আমার কেমন জানি মায়া হলো, এই মেয়েটাকে কী করে রাগালাম আমি। আমি ওর কাছে আসি, ও দাঁতে দাঁত চেপে বলে, ঘরে এসো। এই বলে ও চলে যেতে থাকে, আমিও ধীরে ধীরে নিচে নেমে যাই, ঘরের ভেতর ঢুকি। আম্মার রাগি স্বর শুনি না, আব্বা ঘুমিয়ে আছেন। আমি রান্নাঘরের কাছে যাই, আম্মা রান্নায় ব্যস্ত, মিহিন মাকে সাহায্য করছে। আমি কি করব ভেবে পাই না, নিজের রুমে আসি, কিছুক্ষণ শুয়ে থেকে উঠে যাই, রান্নাঘরে গিয়ে বলি, আমাকে কিছু করতে হবে মা? মা কিছু বলেন না, আমার দিকে তাকিয়েও দেখেন না। মিহিনকে বলি, দেখি আমাকে দাও, আমি পেঁয়াজটা কেটে দেই। মিহিনও আমার দিকে তাকায় না, মুখ ভর্তি তার অভিমান। আমি কিছু সময় তাকিয়ে থাকি ওর দিকে, ও মাথা তুলে দেখে একবার আমায়, তারপর চোখ নামিয়ে নেয়। আমার কেমন জানি লাগতে থাকে, উপায় না পেয়ে নিজের রুমে এসে শুয়ে থাকি, চোখটা লেগে আসে যেন, কেলান্তি চেপে ধরে ভীষণভাবে। ইফতারটা রোবটের মতো করতে হয়, আম্মা আব্বা এবং মিহিন তারা ঠিকই হাসি মুখে কথা বলছে, একজন অন্যজনের সাথে, এটা দিচ্ছে ওটা নিচ্ছে, অথচ কেউই আমার দিকে খেয়াল দিচ্ছে না, কথা বলছে না। আমার অস্বস্তি হতে থাকে, কেমন জানি লাগতে থাকে, আমি এভাবে খেতে পারি না। ইফতারি ঠিকভাবে না করেই উঠে যাই আমি, নামাজ পড়ে শুয়ে থাকি, বসার ঘরে অল্প সাউন্ডে টিভিটা ছেড়ে দেই। কিছু সময় পর আব্বা আসেন, তিনি খবর দেখবেন। আমি উঠে যাই, আমার রুমের দিকে যেতেই দেখি দরজা বন্ধ, এখন থেকেই দরজা বন্ধ করে রেখেছে। আমি আম্মার রুমে যাই, উনি তখনও নামাজ পড়ছিলেন। আমি চুপচাপ ওনার বিছানার কাছে বসে থাকি, মুখ মলিন আমার। মা নামাজ শেষে বিছানায় উঠে বসেন, পান বানিয়ে মুখে দেন, তার কিছু সময় পর নিজে থেকেই বলেন, তোকে আজ ঘরে জায়গা দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না, মিহিন অনুরোধ করে বলল, তাই তোকে ঘরে ঢোকার অনুমতি দিলাম। আমি কিছু বলি না, মাথা নিচু করে রাখি। আম্মা বলেন, এমনিতেই গরম পড়েছে,
তারপর চুলার কাছে থাকলেই এমনিতেই গরম লাগে। এমন অবস্থায় রান্না নামক ঘাস কাটাটা যে কতটা আনন্দের সেটা একদিন রান্নাঘরে আসলেই টের পাবি। আমি এবারেও চুপ করে থাকলাম, কিচ্ছু বললাম না। আম্মা আবার বললেন, তোর কি মনে হয় রান্না করাটা কি খুব সহজ কাজ? একদিন তরকারিতে লবণ কম হয়েছে, তোরা বাপ বেটা মিলে আবার দোষ ধরে বলিস আমাদেরকে, সেই লবণ ঠিকভাবে দিয়ে রান্নাটা সুস্বাদু করে রাঁধতে হয়, তা না হলে তোদের কথার নিচে পড়ে থাকতে হয়। মা, তুমি তো জানো আমার রাগটা কেমন, হুট করে কি হয়ে যায় সেটা আমি নিজেও জানি না। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখ। আমি কিছু সময় চুপ করে থাকি, তারপর বলি, সরি। তোদের এসবে অভ্যস্ত আমি, তাই আমাকে সরি বলে কোনো লাভ নেই। সরি তুই মিহিনকে গিয়ে বল, যা। আমি উঠে আসি, মিহিন রুমের দরজা বন্ধ করে আছে। আমি বাইরে বেরিয়ে যাই, চায়ের নেশা পেয়েছে ভীষণ, মোড়ের দোকানে চা খাই, একেবারে তারাবির নামাজ পরে ঘরে আসি। কলিং বেলে বাজাতেই মা দরজা খুলে দেন, আমি কিছু সময় বসার ঘরে বসি, তারপর আমার রুমের দিকে যাই। ভাগ্য সুপ্রসন্ন, দরজা খোলা। আমি ভেতরে ঢুকে দরজা আটকে দেই, মিহিন রুম অন্ধকার করে শুয়ে আছে। আমি লাইট জ্বালাই, মিহিন চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি ধীরে ধীরে তার কাছে যাই, তার দিকে তাকিয়ে থাকি কিছু সময়। সে আমার উপস্থিতি টের পায়, মুখ ফিরিয়ে নেয়। আমি তার মুখ ধরে তাকে আমার দিকে ফেরাই, সে বিরক্ত হয়, বলে, ছাড়ো তো। সরি মিহিন, মিহিন কঠিন স্বরে বলে, আমাকে সরি বলার দরকার নেই, তুমি তোমার সোমাকে গিয়ে সরি বলো। আমি অবাক হই, আশ্চর্য, সোমা আসলো কোত্থেকে? বলি, কি সোমাকে কেন? মিহিন কিছু বলে না, শোয়া থেকে উঠে যায়, বারান্দা গিয়ে দাঁড়ায়। বারান্দা ভর্তি জ্যোৎস্না, আশ্চর্য, আজ পূর্ণিমা নাকি? মিহিন বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে, আমি ওর পাশে দাঁড়াই, ভালো করে দেখি তাকে। মেয়েটার চোখ ভর্তি মায়া, চাঁদের আলো তার সমস্ত চেহারাটাকে কেমন উজ্জ্বল করে তুলেছে, তাকে কেমন অপরূপ সুন্দরী লাগছে। আমি ভালো করে দেখি তাকে, তার চোখ কেমন ফোলা, হঠাৎই কেমন চিকচিক করে উঠল। আমার বুকের ভেতর ধক করে উঠে মিহিন কান্না করছে, বলি, কান্না করছো তুমি? মিহিন জবাব দেয় না। আমি আবারও বলি, মিহিন তুমি কান্না করছো? মিহিন কেমন ধরে আসা আসা স্বরে বলে, কাজে তোমার কি, তোমার কি? আমার হার্টবিট যেন বেড়ে যায়, বুকের ভেতর কেমন শিনশিন করে ওঠে। বলি, আই এম সরি মিহিন। তোমার সরি লাগবে না আমার, প্লিজ। কোনো প্লিজ নয়। মিহিনের স্বর কঠিন শোনায়, আমি তার হাত ধরে ফেলি, বলি, প্লিজ মিহিন। মিহিন আমাকে মৃদু ধাক্কা দেয়, বারান্দার দেয়ালের সাথে লেপটে ধরে আমায় টি শার্ট খামচে ধরে বলে, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? মেয়েটার চেহারা কঠিন হয়ে আসে মুহূর্তে, যেন কথাটা এখনই মনে পড়েছে। চোখ মুখে অপ্রতিরোধ্য রাগ, চেহারা কেমন লালচে হয়ে আসে। আমি বলি, এই কথা বলছো না কেন? কেন বলছি জানিস না? সোমার সাথে এত গল্প কিসের, এত হাসাহাসি কিসের? আমি তাকে কিছু বলি না, কেবল দেখে যাই, মনে মনে হাসি, অদ্ভুত এক আনন্দ হয় আমার। সে কেমন মায়াময় একটা স্বরে বলে ওঠে, আমি তোকে খুন করে ফেলবো কুত্তা। মেয়েদের কণ্ঠে গালিও কি অসাধারণ লাগে, বলি, এমন এক জ্যোৎস্না রাতে এমন সুন্দরী নারীর হাতে খুন হওয়াটাও অনেকটা ভাগ্যের। মিহিন আমার গেঞ্জিটা আরো শক্ত করে ধরে বলে, তোকে আজ মেরে ফেলবো আমি, বেয়াদব ছেলে, আমাকে খালি কষ্ট দেয়। মারো, মিহিন কাঁদো কাঁদো স্বরে বলে, রাগারাগি আমার সাথে করবি আর হাসাহাসি করবি অন্য মেয়ের সাথে? আমি তা কখনোই হতে দেব না। আচ্ছা, হতে দিও না। কোথায় আমার রাগ ভাঙাবি তা না করে অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতেছিস। মিহিন আমাকে ছেড়ে দেয়, কিছুটা দূরে সরে যায়, আমার দিকে তাকিয়ে থাকে কেবল। আমি ওর দিকে তাকাই, ওর চোখে চোখ রাখি, মেয়েটার চোখে জল খেলা করছে যেন। বলি, সরি মিহিন, প্লিজ আর রাগ করে থেকো না। মিহিন বারান্দার গ্রিলের সাথে হেলান দিয়ে দাঁড়ায়, আমার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। আমিও তাকে দেখে যাই, সে বলে, রান্নাঘরে ঘাস কাটি আমরা, তাই না? আমি মাথা নিচু করে নেই, সে আবার বলে, আমাকে রান্নাঘরেই মানায়, তাই তো? আমি কিছু বলি না, মিহিনের স্বর ভেজা, সে কান্না করে দেয়, গা কাঁপিয়ে কান্না করে সে। আমি তার কাছে যাই, তাকে সামলেও নেই, চোখের জল মুছে দেই, বলি, সরি বলেছি তো। প্রিয় মানুষের মুখে এসব কথা মানায় না, তারা অল্প কিছু বললেও পাহাড় সমান মনে হয়, সেখানে তুমি আমার যা নয় তাই বলছো। প্লিজ ফরগিভ মি মিহিন। মিহিন আমার পাশ থেকে সরে দাঁড়ায়, বলে,
আমাকে একদম ছুবে না তুমি। আমি তার দিকে তাকিয়ে থাকি, সে কান্না করে কেবল, আবার তার ভেজা স্বর শোনা যায়। আমাকে দেখলে নাকি তোমার রাগ হয়, অথচ একসময় আমাকে দেখেই তোমার মন ভালো হতো, প্রশান্তিতে ভরে যেত মন। কত বলতে আমায়, আজ সেই কথাগুলো যেন ফিকে লাগে। আমি আর একটু তার কাছে সরে যাই। তাই বলে এভাবে বলবে? তাকে জড়িয়ে ধরি চট করে, সে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বারবার, বলে ছাড়ো আমায়, ছাড়ো বলছি। আমি তাকে ছাড়ি না, খুব শক্ত করে আঁকড়ে ধরে রাখি। সে একসময় ক্লান্ত হয়, কান্নার স্বর ভারী হয়, কাঁদতে থাকে। আমি তাকে বুকের সাথে মিশিয়ে রাখি, সে কাঁদতে কাঁদতে মাথা ফেলে আমায় বলে, আমি খুব কষ্ট পেয়েছি তাশফি, খুব কষ্ট পেয়েছি। আমি মেয়েটাকে আমার সাথে আরেকটু মিশিয়ে নিলাম, ভেজা স্বরে বললাম, আর একটা কথাও বলো না, জড়িয়ে ধরেছি না, এখন সব ঠিক হয়ে যাবে, দেখো। মিহিন আমাকে জড়িয়ে ধরে তখন, আমার মাথায় চেপে ধরে নিজের কাঁধের কাছে, চুলের ওপর হাত বুলিয়ে দেয়, বলে, তুমি সব সময় আমার কাছে থাকবা, আমার সাথে যত ঝগড়াই হোক আমার কাছে কাছে থাকবা, ছাদে যাওয়ার দরকার নেই, কোনো মেয়ের সাথে কথা বলার প্রয়োজন নেই, জানো না আমার সহ্য হয় না এসব। সরি। সরি বললে হবে না। তাহলে কি করতে হবে? প্রতিজ্ঞা করতে হবে। আচ্ছা, প্রতিজ্ঞা করলাম। কি প্রতিজ্ঞা? তোমার সাথে ঝগড়া হলে তোমার কাছে কাছে থাকবো, বাহিরে কোথাও যাব না, মেয়েদের সাথেও কথা বলবো না। মিহিনের গলা দিয়ে দীর্ঘশ্বাস আসে, বলে, হুম, তুমি কথা দাও, কিন্তু রাখতে জানো না। কে বলল? আমি বলেছি। আমি ওকে ছাড়িয়ে নিতে চাই, ওকে দেখবো বলে আমাকে নড়তে দেখেই বলে, খবরদার ছাড়বা না আমায়, আমার মন এখনো ভালো হয়নি, এভাবে জড়িয়ে ধরে রাখো, মন ভালো হলে আমি নিজেই ছাড়িয়ে নেব, তার আগ পর্যন্ত এভাবে থাকো, এটাই তোমার শাস্তি। আমি কিছু বলি না আর, জড়িয়ে ধরে রাখি ওকে, সে নিজেও আমাকে জড়িয়ে ধরে রাখে, আমার চুলে হাত বুলিয়ে দেয়। কিছু সময় পার হয় ভীষণ নীরবতায়, হঠাৎ করে সে বলে ওঠে, আচ্ছা তখন তুমি রাগিয়েছিলে কেন? সে আমার কাঁধ থেকে মাথা তুলে দাঁড়ায়, আমি লজ্জা পাই, হাসি আসে, বলি, বাদ দাও, শুনতে হবে না। এই বলে আমি ওকে দেয়ালের সাথে লেপটে ধরি, সে মিশে যায় দেয়ালের সাথে, আমার চোখে চোখ রাখে, বলে, দুষ্টামি করবা না, আগে বলো কেন রেগেছিলে। তোমাকে খুব সুন্দর লাগছে মিহিন। মিহিন আমার দিকে চেয়ে থাকে কিছু সময়, চট করে চোখ সরিয়ে নিয়ে বলে, উফ, এভাবে তাকিয়ে থেকো না, আমি পাগল হয়ে যাব, বলো না কেন রেগেছিলে। আমি দীর্ঘশ্বাস ফেলি, বলি, নেভি ব্লু কালারের গেঞ্জিটা পাচ্ছিলাম না তাই। মিহিন কেমন করে যেন তাকায়, বলে, একটা গেঞ্জির জন্য এমন করেছিলে? আমি মাথা নিচু করেই নেই, মেয়েটা চট করেই হেসে ওঠে, হঠাৎই ভীষণ হাসতে থাকে মেয়েটা, আমি মাথা নিচু করে রাখি, কারণ আমি জানতাম সে হাসবে, সে হাসুক, আমি বরং দেখি তাকে, আমি মাথা তুলে তাকাই, তার চোখে চোখ রাখি, মিহিনের হাসিটা হঠাৎই থেমে যায়, আমার টি শার্ট ধরে টান দেয় নিজের দিকে, কেমন মিষ্টি এক স্বরে বলে, গাধা একটা, কথাটা বলেই বলে, এখন ওই কথাটা আবার বলো তো। কোন কথাটা? ওই যে একটু আগে বললে। আমি ভাবনায় পড়ে যাই, কি বলেছিলাম একটু আগে? মিহিন আবার বলে, বললে না আমায় কেমন লাগছিল? আমি চট করে হেসে দেই, মিহিনের মুখে কিঞ্চিৎ চাঁদের আলো পড়ছিল, সেই আলো তার কাজল চোখে মিশে যায়, মিশে যায় গোলাপি রঙের ঠোঁট দুটোয়, বলি, তোমাকে ভীষণ সুন্দর লাগছে মিহিন। মিহিন আমার দিকে তাকিয়ে থাকে কেমন করে, চেহারা ভর্তি তৃপ্তি তার, কেমন আনন্দে জল জল করছে, চট করে সে নিজের মুখটা আমার দিকে এগিয়ে আনে, আমার ঠোঁট দুটোকে নিজের করে নেয়, আঁকড়ে ধরে আমায় শামুকের মতো, কি জানি তা দেখে হয়তো হিংসে হয় চাঁদের, হিংসে হয় প্রকৃতির, তাই তো চট করেই রূপ বদলায় সে, চাঁদ ডুবে যায় অন্ধকার কালো মেঘের আড়ালে।